রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জানি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা কুরআন وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا من قبل ذلك. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. اللهم طهر فمي ونور قلبي وطهر بدني وحرم جسدي على النار. اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال. يا الله يا رحمن يا رحيم يا مولاي كريم دعا خستم بدر گاہِ الٰہی حیات و دولت و علم و درازی فادشاہ جرم مارا در گزار মা গুনাহগারি মে তুহা মর্জেগার। পাদশাহ জন্মে মারা দর গুজার মা গুনাহগারি মে তুহা মর্জেগার। ফজলুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ফজলে করিম খান জামে মসজিদের উদ্যোগী একদিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের আল্লাহ আমি মুফতি মোশাররফ বিন আলী প্রধান অতিথি হিসাবে আগমন করলাম। মাওলানা আলহাস সাইদুর রহমান হুজুরে মঠবাড়িয়া ফিরোজপুর থেকে বিশেষ অতিথি হিসাবে আগমন করলেন। আল্লাহ মাওলানা মুফতি রবিউল ইসলাম আশাবি ফজলুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হিসাবেও বয়ান করলেন। আল্লাহ এখানে যখন যত ওলামায়ে কেরাম আসলেন তালেবে আল্লাহ তালেবে এলেমগণ আসলেন আল্লাহ মুমিনেরা আসলেন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুসল্লিয়ানে কেরাম এলাকার যত মুমিন মুমিনাত এখানে উপস্থিত হইলেন আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ সকলের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন। আজকে প্রোগ্রাম করার জন্য তারা যান সৎকা কল্লোপুর থেকে আপনি মাফ করে দেন পুরাপুরি সওয়াব তাদের আত্মীয় স্বজনের রুহুতে পৌঁছাইয়া দেন। আল্লাহ মাদ্রাসা কেয়ামত পর্যন্ত কবুল করেন মসজিদ কেয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ মাদ্রাসা মসজিদের দানশীলদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সভাপতির ভাই তার মায়ের জন্য দোয়া চাইলো আল্লাহ তার মাকে মাফ করে দিয়েন। আল্লাহ সেক্রেটারির সন্তান মাদ্রাসায় পড়ে তার সন্তান সহকারে প্রত্যেকের সন্তানকে আল্লাহ হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস আলেমে বামুল হিসাবে বানায়া দিয়েন। আল্লাহ দুনিয়াতে মানুষ আসবে আবার চলে যাবে আল্লাহ নিয়ত করিয়া যারা সন্তান পড়তে দিছে প্রত্যেকটা সন্তানের জেহেন বাড়াইয়া দেন।
আব্বা আম্মার মনের আশা পূরণ করিয়া দেন। আল্লাহ মাদ্রাসা করতে যে মুফতি রবিউল ইসলাম সাহেব এবং শিক্ষক মহোদয়গণ যত কষ্ট করছে এর প্রতিদান দুনিয়া ও পরকালে আপনি নসিব করে দিয়েন। আল্লাহ মুফতি রবিউল ইসলাম হুজুরকে এই এলাকার জন্য এই দেশবাসীর জন্য রহমত হিসাবে দিলেন। আমার ক্লাস ফ্রেন্ড মানুষটা এলেমে কালামে খুব দিক দিয়া ভালো, আমাদের থেকেও পড়ায় অনেক ভালো ছিল, ভালো এবারও পড়তে পারতো, হাতের লেখাও সুন্দর, কিন্তু এই মানুষের মহব্বতে ভরিয়া এই দ্বীপের ভিতরে মানুষকে আল্লাহর দিন দেওয়ার জন্য ফরিয়া রইল। আল্লাহ এই মানুষটার মহব্বত প্রত্যেকের অন্তরে তুমি ঢুকাইয়া দাও। আল্লাহ মেহরবানি করে মাদ্রাসা কানা উজুরের মাধ্যমে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সব জরুরত পূরণ করে দাও। আল্লাহ মেহরবানি করে এই ছেলেদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। যত মেয়ে পড়ে তাদেরকেও তুমি কবুল করিও। প্রত্যেকের অভিভাবকের প্রতি খাস রহমত নাজিল করিও। তাদের কামাই রোজগারে বরকত দিয়া দিও। বাজারে যত ব্যবসায়ী আছে আল্লাহ তাদেরকে নামাজি বানাইয়া দেন। আজান দিলে যেন মসজিদে আসিয়া নামাজ পড়ে সেই তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আজকে আব্বা আম্মা ইয়া আল্লাহ কিছু কথা বললাম আমি ভুল ত্রুটি মাফ করিয়া দিয়েন। আমার দুঃখনি মা অন্ধকার কবরে মালিক, আমার মা সংকারে এখানে যত আপনার বান্দাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, প্রত্যেকের আব্বা আম্মারে এখনই আপনি মাফ করিয়া দেন। তুমি যদি মাফ না করো আমার মায়ের বলো আল্লাহ আমার মায়ের কবরে কি উপায় হবে। আল্লাহ আমার মা সংসারের ঝামেলায় পড়িয়া ঠিক মতো বন্দিগি করতে পারে নাই, তুমি রাগ হইয়া গোসা হইয়া মারে কবরে আজাব দিও না। আল্লাহ আমাদের প্রত্যেকের মা আব্বা আমাদেরকে লালন পালন করতে যাইয়া ঠিক মতো বন্দিগি করতে পারলো না, আল্লাহ তাদের উপর তুমি গোসা হইয়া যাইও, আল্লাহ তাদেরকে আজাব দিও না। সন্তান হইয়া চোখের মাটি বালা দিছি মালিক, বিরাট প্রিয় মরে তুমি মাফ করিয়া দাও, আব্বারও মাফ করিয়া দাও। আল্লাহ মার কথা বলতে পারে না, মায়ের মতো আর আপন পাবো না। আল্লাহ মার কবর বেস্তের বাগান বানা দেন। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা দাদি নানা নানুরে মাফ করিয়া দেন। এই মাফের সাজাইতে যায় যারা কষ্ট করছেন তাদের আব্বা আম্মারও মাফ করিয়া দেন। আল্লাহ এখন মাফ করিয়া দেন। আল্লাহ আপনি কি মাফ করবেন না? আল্লাহ মায়ের কষ্ট বলতে পারি না, বহু কষ্ট করেছেন মা গর্ভে যখন আমি, জানে আমার মা জননী জানে অন্তর জামি, চোখের পানি ছিঁড়ে কেঁদেছেন বসাইয়া দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, বুকের মালিক যদি বিদেশে যায় না মাঝে বৈশাখ কান্দে তাহার মায়, চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা দুঃখনি মা গো, চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা বাসাইয়া দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জো, মায়ের মতো আপন নাই রে। মেহেন্দিগঞ্জের যুবক মুসলমান বৃদ্ধ বাবা, যদি মার জন্য মহব্বত লাগে এখনই চোখের পানি ফালায়া দেন। মার জন্য কি মায়া লাগে না? যেই মা দুধ পান করাইলো
আব্বা আম্মা দুইজনই এক জায়গায়, আপনি আমি যখন টয়লেট করিয়া দিলাম আব্বা থুতু ফালাইয়া সরিয়া গেল। গিন্না না করিয়া সুন্দর করিয়া দোয়া ফসায়া শুকনা কাপুর বরা দিছে। আল্লাহ প্রত্যেকের অন্তরে নবীর মহাব্বত ঢুকায় দেন, নবীর ভালোবাসায় বেশি বেশি নবীর মহাব্বতে এসকে ভরিয়া দেন, নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করিয়া নেন। আল্লাহ নবীর প্রত্যেকটা লোকে স্বপ্নে যেন দেখে কবুল মঞ্জুর করে না। স্বপ্ন যোগে তুমি দেখা দিবানি ও আমার নবীজি, স্বপ্ন যোগে দেখা দিবানি কোন নবীজি, স্বপ্ন যোগে দেখা দিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদ ওয়া আলা কবরিহি ফিল কুবুর। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون। এখানে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকটা লোককে হজ করার যোগ্যতা দিয়া দেন, হজ করার সমর্থন দিয়া দেন, নবীর রোজা আথারের সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন, আল্লাহ নবীর মহব্বত অন্তরে ঢুকা দেন, নবীর সুন্নাত গুলা সঠিক ভাবে পালন করার তৌফিক দিয়া দেন। নবী যেমন মদিনায় যাইয়া সালাম দেওয়ার জন্য সকলকে বললেন, ঘোষণা করলেন, আল্লাহ যেন আমরা প্রত্যেকে একে অপরকে সালাম দেই, আল্লাহ আপনি সেইভাবে কবুল ও মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই মাহফিলের জন্য আমার যুবক ভাইরা প্রাণপণ দিয়ে চেষ্টা করলো, খাটলো, মুরব্বীরাও খাটলো, প্রত্যেকের চেষ্টা গুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ প্রত্যেকের চেষ্টা গুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও, মুরব্বীদের মনের আশা পূরণ করে দাও, আল্লাহ মাহফিলের উসিলায় সকলের আয় উন্নতি বাড়ায় দাও, প্রত্যেকটা লোকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরি কালিমিনা ইনদাল মাউতি লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।